স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের জম্মু কাশ্মীর সফরের মাঝেই সেনা জঙ্গি লড়াই উত্তপ্ত উপত্যকা। এক লস্কর জঙ্গিকে নিয়ে পুঞ্জের জঙ্গিঘাটের খোঁজে বেরিয়েছিল বাহিনী। এলাকায় পৌঁছতেই বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা প্রত্যুত্তর বাহিনীরও। ঘাটি চিহ্নিত করতে যাওয়া জঙ্গি নিহত, আহত বাহিনীর তিন সেনা। সোপিয়ানে জঙ্গি হামলায় নিহত এক নাগরিক। গত দু সপ্তাহ ধরে উপত্যকায় চলছে অ্যান্টি টেরর। आहत हो खबर से हम ये कह सकते हैं कि एनकाउंटर बीते 12 सालों का सबसे बड़ा एनकाउंटर इस वक्त पुंछ में चल रहा है और सबसे ज्यादा नुकसान भी इसी एनकाउंटर में अभी तक भारत को हुआ है। 11 जवान हमारे शहीद हो चुके हैं, 3 और जवानों के शहीद होने की आज यहाँ खबर मिल रही है। तो इस स्थिति में हम कह सकते हैं कि पुंछ के जंगलों का सहारा फिलहाल आतंकी ले रहे हैं बचने के लिए। কাশ্মীরে 370 ধারা রদের পর এই প্রথম উপত্যকায় গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারই ধাপে ধাপে পূর্ণ রাজ্যের মর্যাদার কথা জানিয়েছেন শাহ। দেখা করেছেন নিহত পুলিশকর্মী স্ত্রীর সঙ্গে, কিন্তু তার সফরের মাঝেই ফের জঙ্গি সক্রিয়তায় উদ্বেগের ভাঁজ। যদিও যেকোনোভাবেই সন্ত্রাসবাদ দমন করে উপত্যকাকে রক্তপাতহীন করাই যে একমাত্র লক্ষ্য, তা আরও একবার স্পষ্ট করেছেন অমিত শাহ। हम ऐसी स्थिति का निर्माण करना चाहते हैं कि एक भी व्यक्ति की जान यहाँ पर न जाए और दहशत धरती पूर्णतया समाप्त। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর অন্যদিকে আতঙ্কিত কাশ্মীরিদের নিরাপত্তায় জোর। আপাতত এই দুই নীতির মধ্যে দিয়ে জঙ্গি দমনে সক্রিয় রয়েছে বাহিনী ও পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। গোয়ায় মমতার সফরের আগে পৌঁছে গেলেন বাবুল সুপ্রিয় ও সৌগত রায়। সোমবার থেকে প্রচার স্লোগানের কৌশল ঘাসফুল শিবিরের। আগামী বৃহস্পতিবার গোয়ায় যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পদ্মশিবিরকে চাপে ফেলতে এবার তৃণমূলের টার্গেট গোয়া। 40 শাসনের গোয়া বিধানসভায় নির্বাচন পরের বছরে, তার আগেই গোয়ায় সক্রিয় হচ্ছে তৃণমূল। ইতিমধ্যে গোয়ায় 10 বছরের বিজেপির শাসনে মানুষের ভোগান্তি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ডাবল ইঞ্জিন তত্ত্ব সামনে এনে গোয়ার উন্নয়নে বিজেপি সরকারের গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীও। সোমবার গোয়ায় বিজেপির অপশাসনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে প্রতীকী চার্জশিট সামনে আনতে চলেছে তৃণমূল। সোম থেকেই একাধিক প্রচার কৌশলে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। সেই কারণেই বাবুল সুপ্রিয় ও সৌগত রায়কে গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার বিমান ধরার আগে বাবুল জানান দায়িত্ব সম্পূর্ণ পালন করবেন তিনি। আমি কাজ করতে চাই এবং দিদি দায়িত্ব দিয়েছেন। গোয়া আমার খুব পরিচিত জায়গা এবং সেখানে খুব গানের প্রোগ্রাম টোগ্রাম করেছি, তবে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট কখনো করিনি। আমার যেটা ফিলিং যে গোয়াতে তৃণমূল কংগ্রেস খুব ভালো করবে, অনেক বড় নেতারা টিএমসি জয়েন করেছেন এবং দিদিও 29 তারিখে যাচ্ছেন। কাজেই আমার মনে হয় যে খুব ভালো হতে চলেছে আর স্বাগত তার ডেরেক সঙ্গে থাকবে। তো ইটস গোয়িং টু বি আ নাইস থিং ফর মি, আমার প্রথম অ্যাসাইনমেন্ট। 28 অক্টোবর গোয়ায় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা দুদিনের সফরে বিভিন্ন দলের আরও অনেককেই যোগদান করানোর সম্ভাবনা রয়েছে বলে খবর।